ফিরহাদ আলম আপনি লিখেছেন সাওয়াল মাসে বিয়ে করা কি সুন্নত এটা কতটুকু সত্য সাওয়াল মাসে নবী ক্রিম সাল্লাহ সাল্লাম আশাদালহনাকে বিয়ে করেছেন এবং তার সাথে বাসরও হয়েছে এই মাসেই সেটা নিয়ে নবী ক্রিম সাল্লাহি সাল্লামের এই বিষয়টা এনেকে নিয়ে আর্শাদ আল্লাহ গর্ব করতেন এটি ঠিক এটি দ্বারা প্রমাণিত কিন্তু এর মানে কি সাওয়াল মাসে বিবাহ করাই সুন্নত এ বিষয়ে বিশেষ গোলামা মন্তব্য হলো যে না শাওয়াল মাসেই বিবাহ করা সুন্নাত ব্যাপারটি শুধু এটুকু দ্বারা প্রমাণ হয় না কারণ বিক্রিম সুল্লাহ সাল্লামের যে অন্যান্য বিয়ে হয়েছে সেগুলো সব সাওয়াল মাসে হয়েছে এমনটি কিন্তু প্রমাণিত হয়নি বা এটাকে অনুসরণ করে সাউ ইকরামে সা মাসেই বিয়ে করার জন্য সচেষ্ট থাকতেন বিয়ে করতেন ব্যাপারটি সেটাও কিন্তু প্রমাণিত নয় বিধায় শাওয়াল মাসে কেউ যদি বিক্রিম সাল্লামের বিয়ে হয়েছে সেটা মাথায় রেখে তিনি করেন তাহলে তিনি আল্লাহর কাছে আজর পেতে পারেন সেটি ভিন্ন বিষয় বাট শাওয়াল মাসে বিয়ে করা শুননা এটি প্রমাণিত হওয়ার জন্য এই ঘটনা যত এই ঘটনা যথেষ্ট নয় মূলত আশাদ মাসে তার বিয়ের বিষয়টা নিয়ে গর্ব করতেন এর মূল কারণ হল যে সাওল মাসে বিয়েটাকে আপনার অপয়া মনে করত বা অকল্যাণকর মনে করতো জাহিলি যুগের মানুষেরা সেটাকে বিদরিত করার জন্য বিকে সাদ্লাহি সাল্লাম সাওল মাসে বিবাহ করেছিলেন অতএব সেটি একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল এর মানে এই নয় যে মাসেই বিবাহ করাটা উত্তম এবং বা সবের কাজ বা বিশেষভাবে ফজিরতপূর্ণ